প্যারিস সফরের প্রথম দিনে হাসিনা মুখ্য বৈঠক, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারক ও চুক্তি। দূরপাল্লার বিভিন্ন রুটের বাসে আদায় হচ্ছে বেশি ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা, সরকারি নজরদারির অভাব বলছে ক্যাব। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ, হত্যা ও সংঘাতে জড়াচ্ছে নেতাকর্মীরা। করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিমান সংস্থাগুলো, অভ্যন্তরীণ রুটে বাড়ানো হচ্ছে ফ্লাইট সংখ্যা। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ আবুধাবিতে রাত 8টায় লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে দুদেশের নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ফ্রান্স বাংলাদেশকে 20 লাখ ডোজ করোনা টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে। ইউনেস্কোর 75তম বার্ষিকীতে যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডন থেকে প্যারিস পৌঁছান শেখ হাসিনা। সেখানে তিনি সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণ করবেন। ঢাকার সাথে দূরপাল্লার বিভিন্ন রুটের বাসে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া। সরকার 27% ভাড়া বৃদ্ধি করলেও বিভিন্ন রুটে 50% পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। এতে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা, সরকারের মনিটরিং এর অভাবেই অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে বলছে ক্যাব। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব 120 কিলোমিটার। সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার 1.80 টাকায় ভাড়া দাঁড়ায় 216 টাকা, কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 270 টাকা করে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া দিছে সেক্ষেত্রে 50, আগে 220 টাকা ভাড়া ছিল, এখন 270 টাকা হয়েছে। 50 টাকা যেমন আমাদের উপর একটু চাপ পড়ছে। যাইতে তো হবে, কিছু ভাড়া বেশি দেলো তো যাইতে হবে, যেন আমি যাইতেছি। সিলেট থেকে ঢাকা 245 কিলোমিটার দূরত্বে সরকার নির্ধারিত ভাড়া 441 টাকা হলেও নন এসি বাসে আদায় হচ্ছে 550 টাকা, আর এসি বাসে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত আদায় করছে বাসগুলো। চট্টগ্রামে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত 27% ভাড়া বৃদ্ধির বিপরীতে 50% পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। ঢাকার সাথে 242 কিলোমিটারের নির্ধারিত ভাড়া 436 টাকা হলেও নন এসি বাসে আদায় হচ্ছে 600 টাকা। 700 থেকে 1500 টাকা পর্যন্ত যাত্রীদের খরচ করতে হচ্ছে এসি বাসে। এসি আপনার ছিল আগে 700 টাকা, 850 টাকা হয়েছে, আর নন এসি ছিল 480 টাকা, 600 টাকা হয়েছে। সরকার এটা যদি মনোনয়ন করে তাই এটা আপনার সরকারের দেখবে আর কি, আমরা তো চাইতে হবে। রাজশাহী ঢাকার দূরত্ব 247 কিলোমিটার। এ রুটে সরকার নির্ধারিত দরে 445 টাকা ভাড়া আদায়ের কথা থাকলেও এসি ও নন এসিতে নেওয়া হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত। সরকারের কার্যকর মনিটরিং না থাকার সুযোগে বাস মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে মনে করছে ক্যাব। বেশি অতিরিক্ত বেশি নিচ্ছে, আমাদের স্টুডেন্টদের জন্য খুব কষ্টকর ভাড়াটা। সরকারের সুনির্দিষ্ট মনিটরিং এর অভাবের কারণে এইভাবে তারা ভাড়া বৃদ্ধি করেছে, যা অনৈতিক। কাজে আমি ক্যাবের পক্ষ থেকে এই ভাড়া সঠিক ভাড়া নেওয়ার জন্য অনুরোধ করছি। খুলনা ঢাকা রুটে বাস মালিকরাও সরকার নির্ধারিত ভাড়ার সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমরা গতদিন থেকে যেমনটি দেখছিলাম যে সারা দেশে আসলে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাম বাড়ানো হয়ে গেছে, ইতোমধ্যে তো খুলনায় আজ কি অবস্থা? সকাল থেকে যানবাহন গুলোকে ছেড়ে যাচ্ছে কিনা বা কি ধরনের ভাড়া আসলে তারা নিচ্ছে এখন?
সরকার ভাড়া বৃদ্ধির পরে আসলে যে ভাড়া নির্ধারণ করেছে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে আসলে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে প্রতি কিলোমিটারে এক টাকা আশি পয়সা করে হচ্ছে আপনার এখন ভাড়া নির্ধারিত হয়েছে। অর্থাৎ সেই হিসেবে খুলনা থেকে ঢাকার ভাড়া যদি ধরতে হয় 365 কিলোমিটার, সেই 365 কিলোমিটারে ভাড়া হচ্ছে আপনার 54 টাকা। কিন্তু আমরা যখন গতকাল রাতে এবং আজকে সকালে কিছুক্ষণ আগেও যখন আমরা এই পরিবহনগুলোর কাউন্টারে কথা বলেছি তখন দেখেছি যে এখানে নর্মাল যে চেয়ারগুলো রয়েছে সেই ভাড়াগুলো বিক্রি করা হচ্ছে 690 টাকা করে, আর এসি যে ভাড়াগুলো রয়েছে সেই গাড়িগুলো সেই টিকিটগুলো বিক্রি করা হচ্ছে এখন 1200 টাকা করে এবং 1300 টাকা করে এবং কত করে সেটা সেটা 1400 টাকা। যেমন খুলনা থেকে চট্টগ্রাম বলতে আগে যেখানে 900 টাকা করে আপনার বাসের টিকিট ভাড়া ছিল সেটি এখন কিন্তু এক রাতে বেড়ে গিয়ে 1100 টাকা দাঁড়িয়েছে। আমরা যখন এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলেছে যে সরকার তেলের দাম বৃদ্ধির কারণে আসলে ভাড়া যে পরিমাণে বৃদ্ধি করেছে কিন্তু সে যে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন তার থেকেও কিন্তু আসলে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। সেই ভাড়াগুলো কিন্তু আপনার প্রভাব পরিবহন বা ইগল পরিবহন খুলনা থেকে ঢাকা এবং চিটাগাং রুটে যাওয়ার জন্য আসলে বহুল পরিচিত যে পরিবহন সেই পরিবহনগুলো থেকে কিন্তু মূলত আসলে এই ভাড়াগুলো আদায় করা হচ্ছে। এবং তারা বলছে যে এই ভাড়া বৃদ্ধির ফলে আসলে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটা তো বেড়েই চলেছে কারণ এই শুধুমাত্র পরিবহনের যাতায়াত খরচই তাদের বৃদ্ধি পায়নি, এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যেরও দাম বৃদ্ধি পেয়েছে, ফলে তাদেরকে আসলে অনেকটা বিপাকেই পড়তে হয়েছে। এবং তারা যা অনুরোধ জানিয়েছেন যেন যাত্রী সাধারণের কথা চিন্তা করে এই ভাড়া যাতে পুনরায় নির্ধারণ করা হয় বা সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে শুধুমাত্র সেই ভাড়াটাই যেন আদায় হয় এ ব্যাপারে আসলে সংশ্লিষ্টরা কাজ করবেন এই জিনিসটা তারা জানিয়েছেন। তবে আমরা গতকাল রাতে যখন এখানে পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন বা এই পরিবহন কাউন্টার গুলোতে যারা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মালিক পক্ষ আসলে সরকারের সঙ্গে বৈঠক করে তাদেরকে যে ভাড়াগুলোর কথা বলেছেন তারা শুধুমাত্র সেই ভাড়াই আসলে এখানে নিচ্ছেন, তাদের আসলে নিজেদের এখানে কিছু করার নেই বা যাত্রীরা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ব্যাপারেও আসলে তাদের কোনো বক্তব্য নেই। আবার অনেক অনেক ক্ষেত্রে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা আছেন তারা বলেছেন যে যাত্রীরা এই ধরনের অভিযোগ সবসময় করে থাকেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা এই এই অভিযোগগুলো করছেন কিন্তু তারা আসলে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়া এসেছেন কিন্তু সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী আসলে 365 কিলোমিটারে 1.80 টাকা করে যদি আপনি ভাড়া নির্ধারণ করেন তাহলে দেখা যায় যে সেই ভাড়াটি 654 টাকা হয় কিন্তু এখানকার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো 690 টাকা করে কিন্তু এখন আপনার নন এসি যে চেয়ার বাসগুলো রয়েছে সেই বাসের আপনার টিকিট বিক্রি করছে খুলনা ঢাকার উঠে, আর এসি বাসের যে টিকিট কিন্তু 1300 থেকে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এখানে এটা একটি মজার বিষয় হয়েছে যে সোহাগ পরিবহনের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের কিন্তু বলছেন যে তারা তাদের এসি চেয়ারের ভাড়া 1300 টাকা রেখেছেন এবং এটি পূর্ব 1300 টাকা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবহনটি ব্যতীত অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে তারা 1200 টাকা থেকে যখন 1400 টাকা করেছেন অতএব এবং সব পরিবহন 100 টাকা কম রাখলেও সেই ভাড়াটি কিন্তু পূর্বে থেকেই অনেক বেশি ছিল এই অবস্থার মধ্যে পরিবহনগুলো সংশ্লিষ্টদের এবং যাত্রীদের দাবি তারা যাতে পরিবহন সংশ্লিষ্টরা এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা করে যাতে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াটি যাতে থাকে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়। পরিবহনের ভাড়ার খবর জানাচ্ছিলেন খুলনা থেকে অভিজিৎ পাল। গণপরিবহনে ভাড়া বৃদ্ধি হলেও এখনও অধিকাংশ বাসে নেই নতুন ভাড়ার তালিকা, এতে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি বাসেই হচ্ছে বাকবিতণ্ডা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সিএনজি চালিত বাস চিহ্নিতকরণে প্রশাসনে তৎপরতা নেই। এ অবস্থায় পরিবহন খাতে নৈরাজ্যের জন্য বিআরটি এর উদাসীনতাকে দায়ী করছে পরিবহন বিশেষজ্ঞরা। নতুন ভাড়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন ভাড়ার চার্ট পাওয়া যায়নি বলে জানায় গণপরিবহনের চালক হেলপাররা। এ অবস্থায় তাদের বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ভাড়ার কোনো টাইম লিমিট নেই, বাসের কোনো সিস্টেম নেই, যে যেভাবে পারছে সেভাবে ভাড়া নিচ্ছে। যারা গাড়ির ড্রাইভার যারা কন্ডাক্টর তারাও নির্দেশনাটা জানে না আর যাত্রীও জানে না, জাস্ট একটা পার্সেন্টেজ দিয়া সেখানে ছেড়ে দিছে। বিআরটিএ 27% ভাড়া বাড়ালেও রাজধানীর বেশিরভাগ গণপরিবহনে 50% পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পেট্রোলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তো সবাইকে 5 টাকা করে বা 10 টাকা করে বেশি দিতে হচ্ছে। সেদিন গেছে 20 টাকা, আজ করলো 30 টাকা চাইতেছে। ভাড়ার তালিকা না থাকায় বাকবিতণ্ডা বেড়েছে বলে স্বীকার করেছে চালকরা।
বাড়তি একটা জায় ঝামেলা শুরু হয়ে যাইতেছে, এরাও ভাড়া দিতে চায় না, আমাদেরও একটু কষ্ট হইতেছে ভাড়া আদায় করার জন্য, কন্ট্রাক্টরের লগে ঝগড়া হইতেছে, কত কাটাকাটি হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনে নতুন ভাড়া কার্যকর হবে না বলা হলেও তা তদারকিতে নেই বিআরটি এর কার্যক্রম। এই অবস্থায় সংস্থাটির গাফিলতিকেই দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। বিআরটিসি বাস থেকে শুরু করে প্রাইভেট সেক্টরের বাস যেগুলো চলছে সবগুলি কিন্তু ইনফরমেশন তাদের কাছে থাকার কথা ছিল, কিন্তু এই ইনফরমেশনটা তারা আসলে আমি যেটা বলবো যে যেটা নেওয়ার কথা ছিল সাধারণত তারা নিচ্ছেন না, এবং অনেক সময় ফিটনেসে গিয়েও আমরা দেখছি যে 42টা উপকরণ তাদেরকে কিন্তু যাচাই বাছাই করার কথা, সেটাও কিন্তু ঠিক মতন করছে না। বিআরটি এর একটা দায়িত্ব হচ্ছে একটা ডাটাবেস তৈরি করা, সেই ডাটাবেসের মধ্যে প্রত্যেকটা ভেহিকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এগেনস্টে সেটা কি সিএনজি ড্রিভেন নাকি ডিজেল ড্রিভেন সেই ইনফরমেশনগুলি রাখা। নতুন ভাড়া কার্যকরে বিআরটি এর মনিটরিং এর কথা থাকলেও সকাল থেকে সড়কে নেই কোনো তৎপরতা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন দ্বিতীয় ধাপের ইপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। বেশিরভাগ ইউনিয়নের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতারা। এতে প্রায় মুখোমুখি অবস্থান নিয়ে সংঘাতে জড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা, ঘটছে হত্যার মতো ঘটনাও। পাবনার সুজানগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তোয়েব আলী শেখের বাড়িতে এভাবেই হামলা চালান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহিন চৌধুরীর সমর্থকরা। আহত হন 7 জন। মেহেরপুরে ইউপি নির্বাচন জমে উঠলেও 9টি ইউনিয়নের প্রতিটিতেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অভিযোগ রয়েছে প্রার্থীদের মধ্যে একে অন্যের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের। উনি প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন চান, যখন পান না তখন বিদ্রোহী নির্বাচন করেন। নৌকার প্রার্থী আছে, তারা কয়েকজন উশৃঙ্খলার চেষ্টা করছে এবং বাধা বিঘ্ন করার চেষ্টা করছে। নোয়াখালীর বেগমগঞ্জের 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অস্ত্র সহ তারা এখানে মিছিল করে, আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ভূমিকা লক্ষণীয় নয়। সে সরকারি দলের সদস্য, সে সন্ত্রাস এবং ব্যালট পেপার চিনিতে নিয়ে করে সে চেয়ারম্যান নির্বাচিত হতে চায়। প্রার্থী সমর্থকদের মারমুখী আচরণের মাঝেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। আমাদেরকে আতঙ্ক করতেছে, আমরা বলতেছি সুস্থ ভোট হোক, রাস্তাঘাটে যেন কোনো সমস্যা না হয়। আচরণ বিধি নিয়ন্ত্রণের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আশা করছি আমরা বেগমগঞ্জবাসীকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। প্রার্থিতা নিয়ে এরই মধ্যে মাগুরার জগদল ইউনিয়নে 4টি হত্যাকাণ্ড ঘটেছে, তবে আগামীতে যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দাবি পুলিশের। লেভেল প্লেইং ফিল্ডের গ্রাউন্ডের জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেন কোনো সবাই যেন শান্তিপূর্ণভাবে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া নওগাঁ, মাদারীপুর, বাগেরহাট, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ও পিরোজপুরে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে রয়েছে চরম দ্বন্দ্ব, প্রায়ই ঘটছে হামলার ঘটনা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এই নির্বাচনী প্রচারণা তো শেষ, এখন আসলে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর সহিংসতা ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা যেমনটি দেখছি যে প্রতিনিয়তই আসলে এ ধরনের ঘটনা ঘটছে। মূলত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা গ্রামের যে মানুষজন রয়েছেন বিশেষ করে সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কাও কাজ করছে। অন্যদিকে একটি বিশেষ দিক হচ্ছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের এই বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন উভয়ে কিন্তু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। সাধারণত আমরা অন্য নির্বাচনগুলোতে দেখে থাকি যে নৌকার প্রার্থী যিনি তিনি অপেক্ষাকৃত শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলল, বিদ্রোহী প্রার্থীরাই বলেন যে ভোট নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এবারের এই বেগমগঞ্জের নির্বাচনে দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থী এবং নৌকার প্রার্থী দুজনেই বলছেন যে ভোট নিয়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, দুজনেই একে অন্যের বিরুদ্ধে ভাড়াতে সন্ত্রাসের অভিযোগ তুলছেন। ফলে ভোটারদের দুজনেই একে অন্যের বিরুদ্ধে ভাড়াতে সন্ত্রাসের অভিযোগ তুলছেন।
ফলে ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করছে এবং ইতোমধ্যে তার কিছু আলামত দৃশ্যমান হয়েছে যে এক প্রার্থী অন্য প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, নির্বাচনী কার্যালয়ে ছোটখাটো হামলার ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পাল্টাপাল্টি প্রতিদিনই একে অন্যের বিরুদ্ধে সমাবেশ করছেন এবং সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলছেন, হুমকি ধুমকির অভিযোগ তুলছেন। ফলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন এবং তারা এমন একটি নির্বাচন করতে চান যেটি সারা দেশে মডেল হবে, এমনটি বলেছেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি গত পরশু নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানান দিয়েছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনকে একেবারে যেন জনগণ তাদের উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, উৎসব হিসেবে নিতে পারে, সেজন্য যে ব্যবস্থাটি করা হয়েছে তিনি ভেঙে বলেছেন যে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশ কাজ করবে এবং র‍্যাব বিজিবির পর্যাপ্ত সংখ্যক সদস্য ভোট কেন্দ্র এবং আশপাশের এলাকায় টহল দেবেন, স্ট্রাইকিং ফোর্স থাকবে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। নির্বাচনের আগে থেকেই গত 4-5 দিন থেকেই ব্যাপক তল্লাশি চৌকি বসানো হয়েছে। আমরা জানি বেগমগঞ্জের পাশে সদর উপজেলা রয়েছে এবং লক্ষ্মীপুর জেলা রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নোয়াখালী থেকে জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু নাসার। কেউ তাদের সমর্থকদের দায় চাপিয়ে নির্বাচন কমিশন বলছে ইপি নির্বাচনের সহিংসতায় ইসি ও মাঠ প্রশাসন দায়ী নয়। তবে এই দাবি মানতে নারাজ বিশেষজ্ঞরা, তারা বলছেন সহিংসতার দায় সব পক্ষকেই নিতে হবে। সহিংসতা দমনে নির্বাচন কমিশন জোরালো ভূমিকা নিতে পারেনি বলেও মন্তব্য নির্বাচন বিশেষজ্ঞদের। শুরু থেকেই ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করে আসছিল নির্বাচন কমিশন। তবে কমিশনের এই আশা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ইসির কয়েক দফা বৈঠক করার পরও সহিংসতায় মৃত্যু থামানো যায়নি। নির্বাচনের 3 দিন আগে মেহেরপুরে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় 2 ভাই নিহত হয়েছে। 11 নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচনের আগে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 25 জন মারা গেছেন। তাই প্রশ্ন উঠেছে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও কেন সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচন কমিশন মনে করছে সহিংসতার জন্য দায়ী প্রার্থীরা। এটি ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি কিংবা জেলার যে জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা রিটার্নিং অফিসার, এটি কারোই দায় নয়। বিষয়টি হলো এই দায়টি আমি দিতে চাই যারা প্রার্থী এবং প্রার্থীর যে ফলোয়ার্স তাদেরকে আমি এই দায়টি দিতে চাই। কমিশনের এ দাবি খারিজ করে দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন সহিংসতা ঠেকাতে ইসির বড় ভূমিকা রয়েছে, তাই কমিশনও দায় এড়াতে পারে না। দায় এককভাবে কাউকে দেখে না, দায় সবাইকে নিতে হবে এবং দায় যারা সরকার প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করে তাদেরও দায়িত্ব অনেক, তাদেরও সহনশীলতা থাকতে হবে। যে দলীয় ভিত্তিক মনোনয়ন দিচ্ছে, এখন ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়াই মানে নির্বাচিত হয়ে যাওয়া, তো এই জন্যেই এই সহিংসতা, এটা হলো রোগের কারণ। আর নির্বাচন কমিশন যখন বলছে যে তাদের দায় নাই, তো তাহলে তো তাদের থাকার দরকার আছে কিনা। ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে আরো জোরালো ভূমিকা নিতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের ভূমিকা আরো জোরালো হওয়া উচিত ছিল, আরো শক্তভাবে হওয়া উচিত ছিল এবং নির্বাচন কমিশন থেকে যেসব বক্তব্য দেয় ওরা নরম সুরে, এই নরম সুরে চলবে না, শক্তভাবে নিতে হবে। প্রথম দফা ইউপি নির্বাচনে ভোটের দিন ছাড়া তেমন সহিংসতা না হলেও দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম 182 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। মামলার বাকি 10 আসামির মধ্যে খালাস দেওয়া হয়েছে 2 জনকে। এস কে সিনহা সহ পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ঋণ জালিয়াতি ও আত্মসাত মামলায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার রায় এর আগে 2 দফা পিছিয়ে যায়।
মঙ্গলবার বিচারক শেখ নাজমুল আলম পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সে সময় কাঠগড়ায় ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা ব্যাংকটির সাবেক এমডি এ কে এম শামীম সহ ছয় কর্মকর্তা। তবে এস কে সিনহা, রঞ্জিত চন্দ্র সাহা, তার স্ত্রী শান্তি রায় ও ব্যাংকটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারীকে পলাতক দেখানো হয়। রায়ে আদালত এস কে সিনহাকে দুই ধারায় সাত বছর ও চার বছর করে মোট এগারো বছরের কারাদণ্ড দেয়। তবে দুই ধারার সাজা একসাথে কার্যকর হবে বলে তাকে সাত বছর কারাভোগ করতে হবে। মূল ঋণগ্রহীতা মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা খালাস পান, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। জনাব সিনহা সাহেবকে তিনি সাত বছর এবং চার বছর মোট এগারো বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো তিন বছর কারো চার বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এস কে সিনহার ৪৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার ৭৮ লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে ঋণ অনুমোদনে প্রধান বিচারপতির প্রভাব খাটিয়েছেন এস কে সিনহা। আইনজীবী জানান, কেবল আত্মসমর্পণ করলেই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি। হয়েছিল যে ক্রেডিট ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন এবং তিনি লাস্টে উল্লেখ করেছেন যে এটার মূল বেনিফিশিয়ারি হচ্ছেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি চিশতির আইনজীবী। এই রায়ে সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে এই রায় যেভাবে প্রচার করা হয়েছে সেখানে আমাদের বিবেচনায় যেহেতু আমরা মামলা পরিচালনা করেছি সেখানে মনে হয়েছে যে আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব, জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যন্ত উচ্চ আদালতে যাব। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সরকারের সাথে দ্বন্দ্বের জেরে ২০১৭ সালে দেশ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। এর দুই বছর পর ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় চার কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের পর পাচারের অভিযোগে এ মামলা করে দুদক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক বিচারপতি এস কে সিনহার রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হল কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আরো সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সিনহার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। রাষ্ট্রের উচ্চ পদে থাকলেও তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি আরো বলেন, কেউই স্বচ্ছতা ও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আবারও চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলা হলো এক কিশোরীকে। ঘটনাটি মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায়। পরে তাকে আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, তুরাগ বাস থেকে কিশোরীকে ফেলে দেওয়া হয়। তার পরিচয় নিশ্চিত করা যায়নি জানিয়ে পুলিশ বলছে এই ঘটনায় মামলা করা হবে। এই কিশোরীর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায় যমুনা ফিচার পার্কের বিপরীত পাশের রাস্তায় চলন্ত একটি বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করলে আবারও তাকে ঘটনাস্থলে নিয়ে আসে তারা। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তার মরদেহ থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তুরাগ পরিবহনের একটি বাস থেকে তাকে ধাক্কা দেওয়া হয়। এখনো কিশোরীর নাম পরিচয় জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ বলছে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে মারা গেল জিহাদ নামের প্রথম শ্রেণীর এক শিশু।
মঙ্গলবার সকালে আজিমপুরের ওয়েস্টার্ন স্কুলের সামনের গণপূর্তের কলোনির পুরনো দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। আহত শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 9 নভেম্বর সকাল 8:15 আজিমপুরের সমাজসেবা অধিদপ্তরের প্রথম শ্রেণীর ছাত্র জিহাদ বাবা নাজির হোসেনের সাথে যাচ্ছিল স্কুলে। আজিমপুরের ওয়েস্টার্ন স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ ধসে পড়ে রাস্তার পাশের দেয়াল। নিচে চাপা পড়ে শিশু ও তার বাবা। অল্পের জন্য বেঁচে যান এক মোটরসাইকেল আরোহী। এ সময় ছুটে আসেন অনেকেই। ইট সরিয়ে বের করা হয় গুরুতর আহত শিশু জিহাদকে। ব্যাটারি চালিত একটি অটোরিকশায় শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন। এই যে ও তার উপরে ইটটা গেছে, আবার এটা ভাঙি পড়বে, আর একটা অ্যাক্সিডেন্ট হবে। ওইদিকে আপনার ওই ফোসানা আপনার দেখেন সম্পূর্ণতা বেঁকা তারা হয়েছে। এটার একটা ব্যবস্থা নেওয়া হতো অবশ্যই উচিত, না হতে মানুষ আরো বিপদে পড়বে। পুলিশ জানিয়েছে, ধসে পড়া দেয়ালটি আজিমপুর কলোনির। এটি অনেক পুরনো হওয়ায় ভেঙে পড়েছে রাস্তায়। এখান থেকে একটা বাচ্চা তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল, আরো পথচারী হয়তো ছিল, তো হঠাৎ করে ওয়ালটা ভেঙে পড়ে, ভেঙে পড়লে বাচ্চাটা ওয়ালের নিচে পড়ে, নিচে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এখন বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়ানোর আশ্বাসে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিতের পর পণ্যবাহী যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। তবে 25-30% বাড়তি ভাড়ার প্রভাবে বাজারে চালের দাম কেজি প্রতি 2 টাকার মতো বেড়েছে। ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনির দামও। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। ডিজেলের দাম এক লাফে 15 টাকা বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পণ্যবাহী যান চলাচল কয়েকদিন বন্ধ রাখে শ্রমিক ও মালিকরা। সোমবার 30% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে চলাচল শুরু করেছে ট্রাক কাভার্ড ভ্যান। সকালে মোহাম্মদপুর চালের আড়তে দেখা যায় একের পর এক ভিড়ছে বিভিন্ন মোকাম থেকে আসা ট্রাক। থেকে কৃষি মার্কেট প্রতি বস্তায় আসতাম 30 টাকা করে, এখন প্রতি বস্তা আসা লাগতেছে 35-40 টাকা করে। দিনাজপুর, কুষ্টিয়া, নাটোর সহ উত্তরবঙ্গের দূরপাল্লার ট্রাকে ভাড়া বেড়েছে আরও বেশি। এছাড়া গত সপ্তাহের শুরুতে ভারতীয় চাল আমদানি বন্ধের সুযোগে মিল মালিকরা দাম বাড়ায় এক দফা। সব মিলিয়ে চালের বাজার আরও গরম। খুচরা বাজারে সরু চালের কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58-68 টাকা এবং মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 48-56 টাকা কেজি দরে। 50 পয়সা অ্যাড হলো আমার ক্ষেত্রে শুধু, আমি আনতেছি যেটা, আর মিলার যেটা আনতেছে, ধান কিনে আনতেছে মিল পর্যন্ত, তার ওইখানেও বাড়তেছে। আবার আমি যে সেল করতেছি তো যারা নিচ্ছে তাদেরও 50 পয়সা কেজিতে বেড়ে যাচ্ছে। এই সব মিলে প্রতি কেজিতে আপনি ধরেন 2-3 টাকা চালের বাজার বৃদ্ধি অলরেডি শুরু হয়ে গেছে। গেল 2-3 মাসে কয়েক দফায় ডাল, ভোজ্য তেল, চিনি, ময়দার মতো নিত্যপণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচ বাড়ায় সেসব পণ্যের দামও বাড়তি। 6,500 টাকা কাছাকাছি ছিল, কিন্তু এখন মূলত 7,500 টাকা হয়ে গেছে বাজার। এখন কিন্তু ডালচিনি, আটা, ময়দা, তেল এগুলোর উপর কিন্তু প্রভাব পড়তেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ কয়েক স্তরে বাড়ে, তাই সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিবহনের এই ধরনের ব্যয় বাড়লে যতটা ব্যয় বাড়ে তার চাইতে বেশি কিন্তু ভোক্তার উপরে সেই ব্যয়টা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং এর ফলাফল স্বরূপ আমরা কিন্তু এখনই দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা পরিবহনের ভাড়া বাড়ায় এরই মধ্যে পাইকারি পর্যায়ে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে আরও বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ মোলনুপিরাভির বাজারে আনল বেক্সিমকো ফার্মা। ইমোরিভির নামে আজ থেকেই সারাদেশে পাওয়া যাচ্ছে এটি। এই ওষুধ মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50%। 18 বছরের বেশি বয়সীদের জন্য ব্যবহার করা যাবে এই ট্যাবলেট।
করোনার প্রথম খাবার ওষুধ মলনুপিরাভির। যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির ট্যাবলেট। 170টি সেন্টারে গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথম এ ওষুধ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা, নাম ইমোরিভির। ল্যাব টেস্টের পর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এই ট্যাবলেট করোনা টিকার বিকল্প নয়। একটা বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে এবং আমরা যেহেতু পেটেন্ট ওয়েভার পাই WTO টিপস এগ্রিমেন্ট অনুযায়ী, সেজন্য আমরা এই মেডিসিনটা তৈরি করতে পেরেছি এবং সাউথ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করার একটা বিশাল সম্ভাবনা আমাদের রয়েছে। হালকা ও মাঝারি ধরনের করোনা সংক্রমণে মলনুপিরাভির ব্যবহার করতে হয়। এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50%। পাঁচ দিনে 40টি ট্যাবলেট খেতে হয়। প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে 70 টাকা। 18 বছরের নিচে খাওয়ানো যাবে না এই ট্যাবলেট। উপসর্গ যাদের রয়েছে কেবলমাত্র তাদেরকে ওষুধটি প্রয়োগ করা যেতে পারে এবং উপসর্গের 5 দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাইল্ড টু মডারেট COVID-19 ডিজিজ হয়েছে, এর সঙ্গে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি এরকম যদি থাকে তাহলে এবং ডক্টররা যখন এটিকে প্রেসক্রাইব করবেন তখনই কিন্তু এটি ইউজ করা যাবে। দেশে মলনুপিরাভির উৎপাদনের অনুমোদন চেয়েছে আরো 9টি প্রতিষ্ঠান। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ রুটে চাহিদা বাড়ায়, ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে তারা। তবে এখনও আন্তর্জাতিক রুটের পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত দেশের মধ্যেই নতুন রুট চালু করে অভ্যন্তরীণ ফ্লাইট বাড়াতে হবে। দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগস্ট থেকে শিথিল করা হয় লকডাউন সহ নানা বিধিনিষেধ। স্বাভাবিক হতে থাকে মানুষের জীবনযাত্রা, বাড়তে থাকে সড়ক, নৌ, রেল ও আকাশপথের যোগাযোগ। দেশের অভ্যন্তরে চাহিদা বাড়ায়, সব রুটেই ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান কোম্পানিগুলো। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে সপ্তাহে 106টি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই রুটে নভো এয়ার সপ্তাহে 189টি ফ্লাইট চালু রেখেছে। আর যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় নতুন নতুন রুট বাড়িয়ে 250টির অধিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। অবশ্যই মার্কেটের যে বর্তমান অবস্থা, সে অবস্থায় জাস্ট গত 1.5 বছরে যে ডিমান্ড কিংবা যে সিচুয়েশনটা ছিল সেটা অনেকটা ওভারকাম করে এসে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বলবো যে এখন পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়ে আসছে, আমরা 2019 স্ট্যান্ডার্ডে ধরে নিতে পারি। লোকজন ট্রাভেল করছে, ভালো ট্রাভেল করছে, বিজনেস ট্রাভেল বলি, লেজার ট্রাভেল বলি, ফ্যামিলি ট্রাভেল বলি, সব রুটে ট্রাভেল করছে। কক্সবাজারে তো ব্যাপক হারে মানুষ ট্রাভেল করছে, সব মিলে পরিস্থিতি আমি বলবো এখন পজিটিভ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রুটে এখনো বিধি নিষেধ থাকায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে। এয়ারক্রাফটকে আমি 18 ঘন্টা ফ্লাইট করতে পারি, তাহলে আমার প্রফিট হবে, এই জিনিসটা আমরা পারতেছি না। এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের ভালো হয় এবং আমাদের যে আনইউজড রানওয়েগুলো আছে, যে লালমনিটা, ঠাকুরগাঁও, এই রানওয়েগুলো যদি আমরা ইউজ করতে পারি, দেখবেন যে আপনার এয়ার কানেক্টিভিটি বাড়বে। এছাড়াও যেসব আন্তর্জাতিক রুটে শর্ত শিথিল হয়েছে সেসব দেশে দ্রুত ফ্লাইট পরিচালনার তাগিদ এভিয়েশন বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর JSC পরীক্ষা না হওয়ায় বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এর ভিত্তিতেই শিক্ষার্থীদের JSC সনদ দেওয়া হবে। মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়। এই সনদের জন্য আগামী 6 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের JSC পরীক্ষার ফর্ম পূরণ করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানদের কাছে লেখা নির্দেশনায় বোর্ড বলেছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণীকক্ষে শিক্ষা শিখন কার্যক্রম বিবেচনায় 2021 সালে JSC পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাভারে ইপি নির্বাচনকে কেন্দ্র করে অনুসন্ধানী সাংবাদিকতার নামে জনপ্রতিনিধি সহ সম্ভাব্য প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে সংবাদ। কখনো কখনো সংবাদ প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। এই অবস্থায় বিব্রত প্রকৃত গণমাধ্যম কর্মীরাও।
সাভারের এক নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ। গত কয়েকদিনে বেশ কিছু অনিবন্ধিত গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। ভুয়া সাংবাদিক, তারা অনলাইনে পত্রিকা বিভিন্নভাবে আমার মান ক্ষুণ্ণ করার জন্য বা বিভিন্ন জাতীয় অনলাইনে আমার নাম বিচার করে। আমি ডাকাতি করাই, ডাকাত আমি নিজ হাতে ধরে দিয়েছি অনেক আশুলা থানা, তারা জেলে আমি ধরে দিয়েছি, আবার তারা বলে আমি জমি দখল করি। তার মতো আরো অনেক জনপ্রতিনিধি একই অভিযোগ করেছেন, হয়রানির জন্য কখনো কখনো তাদের পরিবারের সদস্যদের নামেও ছড়ানো হচ্ছে মিথ্যা সংবাদ। হয়তো আমার ইমেজটা নষ্ট করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন জনে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। আর বিশেষ করে মনে করেন যে কিছু সাংবাদিক আছে, একটা মোবাইল নিয়ে আসলে সাংবাদিক হরহামে সেই মিথ্যা তথ্য দিয়ে তারা সংবাদ পরিবেশন করে, যার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় বিব্রত বোধ করি। থানায় লিখিত অভিযোগ দিলে ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। যদি কেউ এই ধরনের মিথ্যা ভ্রান্তিকর এবং গুজব বা অপপ্রচার এগুলি করেন, তাহলে আপনারা থানায় এসে অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়ার আমাদের সুযোগ থাকবে। সাভারে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী একাধিক ব্যক্তি, তবে ধারাবাহিক নজরদারি না থাকায় থামছে না তাদের দৌরাত্ম্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল তথ্যচিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনকর্ম। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন। কালজয়ী পুরুষ বাঙালির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জীবনকর্ম পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়। এছাড়াও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণে সিলেটে শুরু হয়েছে ডিজিটাল তথ্যচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে 30টি ডিজিটাল স্ক্রিনে 1000-এরও বেশি স্থির ও তথ্যচিত্র, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে কালজয়ী দুই মানুষের জীবনকর্ম। এছাড়াও এসব তথ্যচিত্রে উঠে এসেছে 71-এর গণহত্যা ও ভারতের স্বাধীনতা। এমন আয়োজনে খুশি সিলেটবাসী। ভারতের সাথে যে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে বন্ধুত্ব মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা অসাধারণ। সবসময় গল্প শুনেছি, আজকে ছবি দেখে বা ডিজিটালাইজড এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে। এ ধরনের প্রদর্শনী বিভাগীয় শহর ছাড়াও ছড়িয়ে দিতে হবে গ্রামাঞ্চলে, তবেই পরবর্তী প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধুকে আর বাংলার ইতিহাসকে। এটা তো ধরো শহরভিত্তিক হলো, শহরের ছেলেমেয়েরা দেখলো, গ্রামের ছেলেমেয়েরা তো দেখতেছে না, তো সেই ব্যবস্থা যদি করা হয় আমার মনে আরো ভালো হবে। এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন। এসব অনুষ্ঠানের আয়োজক হতে পেরে খুশি তারা। ডিজিটাল প্রদর্শনী ইন্টারঅ্যাকটিভ, ইয়াং জেনারেশন এটা লাইক করবেন, ওনারা জানতে পারবেন নিজের ইতিহাস, আমাদের ইতিহাস। প্রদর্শনী ইন্টারঅ্যাকটিভ, ইয়াং জেনারেশন এটা লাইক করবেন, ওনারা জানতে পারবেন নিজের ইতিহাস, আমাদের ইতিহাস। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলছে প্রদর্শনী, যা শেষ হবে 15ই নভেম্বর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও বৈশ্বিক উষ্ণতা বাস্তবে আরও বৃদ্ধি পাচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয় বৈশ্বিক উষ্ণতা 2.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের মতে চলমান জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দেয়া প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নে চরম অনীহা রয়েছে। তাপমাত্রা 2.4 বৃদ্ধি পেলে জলবায়ু পরিবর্তন বর্তমানের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এর আগে 2030 সাল নাগাদ বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয় বিশ্বের শতাধিক দেশের নেতারা। তবে ক্রমবর্ধমান তাপমাত্রা জানান দিচ্ছে বিশ্ব নেতারা প্যারিস চুক্তির মতোই লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ইথিওপিয়া টাইগ্রেতে সংঘাত বন্ধ না হলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির রাজনৈতিক ও শান্তি স্থাপন বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এই সতর্কবার্তা দেন।
অঞ্চলটির 70 লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। তবে অক্টোবরের মাঝামাঝি থেকে রাজধানী মেকেলেতে কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। বর্তমানে সেখানকার অন্তত 4 লাখ মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাস করছেন বলে দাবি জাতিসংঘের। অঞ্চলটি থেকে সরকারি সেনা ও মিলিশিয়াদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এতে প্রয়োজনীয় খাবার ও ওষুধ পাঠানো সম্ভব হবে বলে মনে করেন ডিকার্লো। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ধারাবাহিকতা রেখে অতম্য ইংলিশদের হারাতে মরিয়া উইলিয়ামসন, অন্যদিকে আবারও কিউইদের হতাশ করতে চান মর্গান। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। দুই বছর আগের সেই ফাইনালের কথা ক্রিকেট ভক্তরা ভোলেনি, কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভাগ্য সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। উইলিয়ামসন গ্যাপটিলদের কান্নার বিপরীতে বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইংল্যান্ড। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছে তাদের কাছে। সেই আক্ষেপ কিছুটা কমেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে। টি টোয়েন্টিতেও দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে নিউজিল্যান্ড। তার ফলস্বরূপ তৃতীয়বারের মতো টি টোয়েন্টির বিশ্বকাপে সেমিতে। অভেদ্য দুর্গ হয়ে ওঠা ইংল্যান্ডকে কি এবার হারাতে পারবে? কাজটা কতটা কঠিন জানা আছে উইলিয়ামসনের। বোল্ড সাউদিদের ফর্ম তো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে, তবে আবুধাবির উইকেটে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। ওদের দলে অনেক ম্যাচ উইনার আছে, বলতে পারেন সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইংল্যান্ডের সাথে গত কয়েক বছর অনেক বিগ ম্যাচ খেলেছি। আমাদের ইতিবাচক দিক হচ্ছে সবাই উন্নতি করতে চায়, এবার অবশ্যই আমরা আশাবাদী। 2010 শিরোপা জেতার পর গেলবার খেলেছে ফাইনালে। বড় ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে জেসন রয়ের ছিটকে যাওয়া। তবে লম্বা ব্যাটিং লাইন আপ আর অলরাউন্ড অপশন নির্ভর রাখছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে রয়ের শূন্যতা পূরণ হবার নয়, তবে আমরা জানি আমরা কতটা ধারাবাহিক, স্কিলের দিক দিয়ে কতটা শক্তিশালী। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। দুই দল টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে 21 বার, যার মধ্যে 13 জয় ইংল্যান্ডের আর 7 বার জিতেছে নিউজিল্যান্ড। সবশেষ 5 মুখোমুখিতে লড়াইটা সমানে সমান। একটা ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, সেখানেও জয় ইংল্যান্ডের। লর্ডসে সেই লড়াই ফিরে আসছে আবু ধাবিতে। ম্যাচের আগে কথা লড়াইয়ে উইলিয়ামসন ও মর্গান একে অপরকে সমীহ করলেও মাঠে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিতভাবেই, আর তাতে আভাস পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের। আর সেই লড়াইয়ে জয়ী হবে কে, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড, দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। প্রথম সেমির আগে ব্যাটিংয়ে মনোযোগ দুদলে। জেসন রয়ের শূন্যতা পূরণে প্রস্তুতি সেরেছেন বেয়ারস্টো বাটলার। সাউদি বোটলাও প্রস্তুত ইংলিশ ব্যাটারদের সামলাতে। বিগ ম্যাচে প্রভাবক হবে দুই অধিনায়কের কৌশলী সিদ্ধান্ত। এছাড়া আবুধাবির কন্ডিশনে ভালো শুরু চায় দুই দল। দলের অনুশীলন তখনও শুরু হয়নি, ঘণ্টাখানিক আগেই নেটে ব্যারিস্টো। মর্গান জর্ডানরা নামার পর বাটলারের সাথে টানা ব্যাটিং অনুশীলন করে গেলেন এই ব্যাটসম্যান। টপ অর্ডারে আসার প্রতীক জেসন রয় ছিটকে যাওয়ায় দায়িত্ব নিতে হবে এই দুই অভিজ্ঞকেই। নিউজিল্যান্ডও ব্যাটিংয়ে দিয়েছে বিশেষ মনোযোগ। জেসন রয় এই আসরে দুর্দান্ত শুরু এনে দিয়েছে ধারাবাহিকভাবে। তাতে ব্যাটিং পাওয়ার প্লেতে ইংল্যান্ড রান তুলতে পেরেছে 8.33 গড়ে আর নিউজিল্যান্ড তুলেছে 7.5 গড়ে। আসরে বোলিং গড়ে এগিয়ে ইংল্যান্ড। প্রতি 11 রানে একটা করে উইকেট নিয়েছেন ওকস জর্ডানরা। অন্যদিকে দ্বিগুণ রান খরচ করতে হয়েছে বোল্ড সাউদিদের। তবে ডেথ ওভারের হিসেবে সাহসী হতে পারে কিউইরা, কারণ ইংলিশ বোলাররা গেল 3 বছরে ডেথ ওভারে দিয়েছে 10 করে রান। কনওয়ে নিশামরা চাইবেন সেই সুযোগ কাজে লাগাতে। প্লেয়ার্স টু ওয়াচে থাকবেন দুই দলের দুই অধিনায়ক। ঠান্ডা মাথার দুই অধিনায়কের মনসিয়ানার উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। ব্যাটাতে দলকে দেয়ার অনেক কিছুই আছে তাদের। এ বছরে মাত্র 17 গড় আর 118 স্ট্রাইক রেটে রান করেছেন মর্গান। কিউই ক্যাপ্টেন এগিয়ে কিছুটা, 26 গড়ে রান করেছেন গেল 1 বছর। বিশ্বকাপে 50 না পেলেও 4 ম্যাচে রান পেয়েছেন উইলিয়ামসন। আবুধাবির উইকেট কন্ডিশন বড় হয়ে দাঁড়াতে পারে বিগ ক্ল্যাশে। এখানে শেষ 13 ম্যাচের 8টাতে জিতেছে চেস করা দল। তবে রাতের ম্যাচের চিত্রটা হতে পারে ভিন্ন। দুর্দান্ত বোলিং অ্যাটাকে দুই দলই চাইবে শুরুর মোমেন্টাম কাজে লাগাতে। চুলচেরা বিচার বিশ্লেষণে ইংলিশরা এগিয়ে থাকলেও এমন ম্যাচে কাগজে কলমের হিসাব যে খুব একটা কাজে আসে না,
তার প্রমাণ তো মিলেছে অনেকবার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সংযুক্ত আরব আমিরাত। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।